সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে চ্যানেলসের সাপ্তাহিক আয়োজন প্রবাসের কথা। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি সুজিত চক্রবর্তী, দর্শক সাথে থাকবেন আপনারাও। দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কথা বলার চেষ্টা করি প্রবাসে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাথে। আমরা জানার চেষ্টা করি তাদের সুখ দুঃখ, ব্যথা বেদনা এবং সফলতার ব্যর্থতার গল্প। এরই ধারাবাহিকতা আজকে আমরা চারজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রথমে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সৌমেন বরিয়াল লুজন, সাংগঠনিক সম্পাদক ফ্রান্স আওয়ামী লীগ। জনাব লিটন, আপনাকে স্বাগত প্রবাসের কথা অনুষ্ঠানে। আপনাকে স্বাগত জানাচ্ছি, সাথে সাথে আমার সাথে যে যে সমস্ত অতিথিবৃন্দ রয়েছেন তাদেরকেও স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি, আর আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে স্বাগতম এবং সুস্বাগতম জানাচ্ছি। জি ধন্যবাদ, আপনি সাথেই থাকুন। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন সুমা দাস, সঙ্গীত শিল্পী এবং সংগঠক। সুমা দাস, আপনাকে স্বাগত প্রবাসের কথা অনুষ্ঠানে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রবাসীর কথা এই অনুষ্ঠানকে, যারা আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদের সাথে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন দেশে বিদেশে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত থাকবার জন্য, আর আমার সাথে যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন আপনাদেরকে শুভেচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, সাথেই দেখুন। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন আবু বকর সিদ্দিক পাবেল, সংবাদকর্মী এবং প্রাইভেট সার্ভিস করছেন কুয়েতে, কুয়েত থেকে যুক্ত হয়েছেন। জনাব পাবেল, আপনাকে স্বাগত প্রবাসের কথা অনুষ্ঠানে। স্বাগত সুজিত আপনাকে এবং আমার সাথে এখানে আরো বিভিন্ন অতিথিবৃন্দ যারা আছে সবাইকে স্বাগত, এবং চ্যানেল এর দর্শকদেরকেও আমার প্রবাস এবং কুয়েতের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। ধন্যবাদ, আপনি সাথে থাকুন। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন মন্টু দাস, প্রাইভেট সার্ভিস করছেন, সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়েছেন। ধন্যবাদ সুজিত, আপনাকে স্বাগত প্রবাসের কথা অনুষ্ঠানে। ধন্যবাদ সুজিত প্রবাসের অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আর আমার অতিথিবৃন্দ বা যারা দর্শক আছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ ধন্যবাদ, সাথেই থাকুন। আমরা প্রশ্ন নিয়ে ফিরবো। আমি প্রথমে প্রশ্ন নিয়ে যেতে চাই সোমেন বড়ুয়া লিটনের কাছে। করোনাকালীন সময়ে, এই সময়ে ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা কেমন আছেন এবং আপনি কেমন আছেন? আসলে আমরা আজকে দীর্ঘ 14টি মাস ফ্রান্সের মধ্যে এক উদ্ভূত পরিস্থিতির মধ্যে রয়েছি। আসলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটা আগের চেয়েও কঠিন হয়ে পড়েছে। আমরা যদিও বা এখানে করোনা ভাইরাসের কারণে আমরা যে সমস্ত কাজকর্ম করে থাকি দৈনন্দিন জীবনে অনেকে আমরা ঠিক মতো করতে পারছি না, আর দ্বিতীয় কথা হলো যে আমরা ভ্যাকসিন নেওয়ার পরও এখানে আবার করোনা ভাইরাস আগের তুলনায়, আর আগে যেরকম ছিল মাঝখানে অনেকটা কমে গিয়েছে, কিন্তু এখন দৈনন্দিন জীবনে আবারও বাড়তে চলেছে। অনেকটা আমরা উদ্বিগ্ন প্রবাসী যারা আছি ফ্রান্সে বিশেষ করে, তা আমরা মোটামুটি অনেক কষ্টের মধ্যে দিয়ে, অনেক বিষণ্ণতার মধ্যে দিয়ে আমরা দৈনন্দিন জীবন অতিবাহিত করতে চলেছি এই আর কি। করোনাকালীন সময় আপনাকে আপনাকে একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা জানি যে ফ্রান্সে প্রচুর অবৈধ প্রবাসী আছেন, করোনাকালীন সংকটে ওনারা খুবই সংকটাপন্ন ছিলেন, আপনারা কতটুকু সাপোর্ট দিয়েছেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে? আসলে আমি মনে করি ফ্রান্সে যারা বসবাস করেন, ফ্রান্সে যারা সরকারের অধীনে কাগজপত্র নিয়ে থাকেন, তারা ফ্রান্স সরকারের কাছ থেকে বৈধ সুযোগ সুবিধা, চাকরি না থাকলেও বা চাকরি থাকলেও তারা একটা মাসিক একটা স্যালারি পেয়ে থাকেন, যেখানে মানুষের তেমন থাকা খাওয়া দৈনন্দিন জীবন যাপন করার তেমন অসুবিধা হয় না। তারপর বাংলাদেশ সরকার এবং এখানকার আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ সরকার এদেশের যারা করোনা আক্রান্ত তাদের জন্য কিছু কিছু বরাদ্দ দিয়েছেন, এমবিসির মাধ্যমে যারা করোনা ভাইরাসে বিভিন্ন সমস্যার মধ্যে পতিত তাদেরকে এমবিসি থেকে আমেরিকা ফ্রান্স আমেরিকার নেতৃত্বে
আপনার এই বিভিন্ন ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে। আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে যারা সামর্থ্যবান আছেন, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন আওয়ামী লীগ সরকারের এবং প্রবাসে যারা রাজনীতি করছেন, ওনাদের উদ্যোগে বিভিন্ন জায়গায় সহযোগিতা করেছেন। সো হয়তো ফ্রান্স সরকারের কাছে এই ডাটা হয়তো নেই যে কারা কারা অবৈধ আছেন, কাদের সহযোগিতা করতে হবে, কিন্তু আপনাদের কাছে তো নিশ্চয়ই আছে, যেহেতু আপনারা রাজনীতির সাথে যুক্ত এবং আপনাদের সহযোগিতাই আসলে কামনা করে থাকেন নর্মালি যারা বিপদে পড়েন। যাই হোক, আমরা একটু যাব সুমা দাসের কাছে। সুমা দাস, আপনি দীর্ঘ সময় কাটালেন ফ্রান্সে এবং এই করোনার এই বিষণ্ণতার মধ্য দিয়ে কেমন কাটালেন এই সময়গুলো? এখন তো অলমোস্ট স্বাভাবিকের পথে সবকিছু। এই কঠিন সংকটাপূর্ণ অবস্থায় আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা কখনো কিন্তু ভাবিনি যে অনলাইনে আমরা এভাবে এসে প্রোগ্রাম করব, অনলাইনে এসে কথা বলবো বা অনলাইনে এসে আমরা কিছু অনুষ্ঠান করব, নিজেদের কথা বলবো, আপনারা এটা আয়োজন করবেন বা আপনাদের সাথে একটা সংযুক্ত হব। এই বিষয়টা কিন্তু হয়েছে, যেটি হয়েছে সেটি হচ্ছে একটি বিপ্লব, আমি বলবো অনলাইনে একটি বিপ্লব হয়েছে। আর যেটি হয়েছে সেটি হচ্ছে যে সিভিলাইজেশনের একটা পুনরাবৃত্তি হয়েছে, যেটা দেখেন আপনি শতাব্দী থেকে শতাব্দীতে কিন্তু আমরা দেখেছি এরকম এরকম কিছু অসুখ বা এরকম কিছু প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, আমরা সেটা মানুষ সেটা মোকাবেলা করেছে, কিন্তু আমরা এখনো আমি মনে করি সেটার জন্য আসলে একটা শক্তির দরকার বা সেটার জন্য মানসিক একটা একটা ইচ্ছা শক্তির ব্যাপার। সিভিলাইজেশন আমাদের খুব চর্চা হয়েছে, আমরা করোনাকালীন সময়টাতে আমরা সেটার ভিতর দিয়ে গিয়েছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেছি, আমরা একটা শৃঙ্খলার ভিতর দিয়ে একটা নির্দেশিত নিয়মের ভিতর দিয়ে গিয়েছি, সরকারি নির্দেশিত নিয়মের ভিতর দিয়ে আমরা বাসায় থেকেছি, আমরা বিভিন্নভাবে আমরা চেয়েছি ডিসিপ্লিনের ভিতরে যাতে আমাদের জীবনযাপন হয়, আমরা চেয়েছি আমরা নিরাপদ থাকি, আমরা সুস্থ থাকি। আপনারা আপনারা সচেতন ছিলেন এবং সরকারি নির্দেশনা মেনে চলেছেন এবং আপনারা সরকার থেকে সহযোগিতা পেয়েছেন, আপনাদের সমস্যা হয় নাই প্রথম সারির দেশ হিসাবে। আমি একটু ভিন্ন বিষয়ে একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি সঙ্গীত শিল্পী, আপনি স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর উপদেষ্টা, আপনি শিক্ষক ফ্রেন্ডস বাংলা স্কুলের এবং সাধারণ সম্পাদক বিকশিত নারী সংগঠন এবং কাব্যগ্রন্থ লিখছেন, অনেক কিছুর সাথে সম্পৃক্ত, আপনি প্রবাসে থেকে একজন নারী, এত কিছু কিভাবে সম্ভব আপনার পক্ষে? ধন্যবাদ, আপনাকে চমৎকার করে বলেছেন। আসলে প্রবাসে থেকে বিষয় না, সেটা যদি আমি দেশেও থাকতাম সেটা করতে পারতাম, যদি আমার ইচ্ছা শক্তিটা থাকতো বা এই বিষয়ে আমার মনোনিবেশ থাকতো। তো আমি সবচেয়ে সবচেয়ে যেটা আমি প্রাধান্য দেই এখানে, যে মহিলা যারা আছেন তারা এই কাজগুলা করতে পারেন একমাত্র, এই কাজগুলা করতে পারেন তারা একমাত্র ইচ্ছা শক্তির জন্য, এবং সবচেয়ে বড় হচ্ছে পরিবারের সাপোর্ট, অর্থাৎ পারিবারিক যদি সমর্থন থাকে এবং পরিবারের মানুষজন যদি এই কাজে সহযোগিতা করেন, যে কোনো ভাবে যে কোনো কাজ যে কোনো মহিলা করতে পারেন এবং সেটা সম্ভব। আর সবচেয়ে বড় কথাই যেটা আমি বলছি সেটা হচ্ছে ইচ্ছা শক্তি, সব কিছু ছাপিয়ে নিজের জন্য একটু সময় করে নেওয়া, সমাজের জন্য সময় করে নেওয়া, কমিউনিটির কাজে, সোশ্যাল ওয়েলফেয়ারের কাজে সময় করে নেওয়া, এটা আসলে আমি মনে করি প্রত্যেক মানুষের ভিতর থেকে তাগিদ আসে এবং প্রত্যেক মানুষের এটা ইচ্ছা শক্তির ব্যাপার। আমরা 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 আসলে সচরাচর যা দেখে অভ্যস্ত সেটা হচ্ছে যে সবাই ইনকামে ব্যস্ত, নিজের জন্য ইনকাম করবেন, কিন্তু আপনি এটার বাইরে গিয়েও জনসেবার চিন্তা করছেন, দেশের মানুষের উপকার করার চিন্তা করছেন, এজন্য আপনাকে ধন্যবাদ, ফিরবো আপনার কাছে। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, আমরা একটু যেতে চাই আবু বকর সিদ্দিক পাবেলের কাছে, কুয়েত থেকে সংযুক্ত হয়েছেন। পাবেল, এই মুহূর্তে প্রবাসে অবস্থানরত কুয়েতের প্রবাসীরা কেমন আছেন? ধন্যবাদ। আসলে কুয়েতের প্রবাসীরা আসলে করোনার প্রাদুর্ভাব এখানে আমরা মিডল ইস্টের দেশটিতে প্রবাসীরা খুবই সংকটপূর্ণ অবস্থায় ছিল, যেহেতু প্রবাসী শ্রমিকরা এখানে বেশিরভাগই প্রাইভেট কোম্পানিতে জব করে থাকে বেশিরভাগ, যার ফলে এই করোনার কারণে তারা বিভিন্ন দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে তাদেরকে বিভিন্ন সময় করতে হয়েছে। তো যা কাল্লা রসে সহমত, এখানে এখনো করোনা পরিস্থিতি যদিও মোটামুটি
ভালো পর্যায়ে আছে আরব কালফের মধ্যে, যেহেতু দেশটি অনেক ছোট আর আক্রান্ত সংখ্যা কিছুদিন কমছিল, এখন আবার বেড়ে যাচ্ছে। আপনারা ভ্যাকসিন পেয়েছেন কিনা? হ্যাঁ, আমরা ভ্যাকসিন আসলে এদেশের নাগরিকদের পাশাপাশি কুয়েত সরকার এবং যারা বিভিন্ন দেশের প্রবাসীরা এখানে বসবাস করে তাদেরকেও দ্রুত গতিতে ফার্স্ট ডোজ ভ্যাকসিনের প্রায় আনুমানিক 30 লক্ষ প্লাস হয়ে গেছে ইতিমধ্যে। আচ্ছা আচ্ছা, আমরা যতদূর জানি যে কুয়েতেও যথেষ্ট পরিমাণ অবৈধ বাংলাদেশি আছেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এই করোনাকালীন সময়ে ব্যাক করতে পারেন নাই বা বিভিন্ন কারণে অবৈধ হয়ে গিয়েছেন, ওনারা কি এই ভ্যাকসিনের আওতায় আছেন নাকি? ধন্যবাদ সুজিত, আসলে খুবই চমৎকার একটি প্রশ্ন করছেন। এইটি আসলে কুয়েত সরকার যখন করোনার প্রাদুর্ভাব যখন দেখা দিচ্ছে বা দিন দিন বেড়ে যাচ্ছে, তখন কুয়েত সরকার কিন্তু এখানে সাধারণ ক্ষমা ঘোষণা করছে কয়েকবার, এবং এখানে যারা অবৈধ হয়ে গেছেন তাদেরকে তারা এখানে লাস্ট পর্যায়ে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, আপনারা আপনাদের নির্দিষ্ট জরিমানার পরিমাণটা দিয়ে আপনারা এম্বাসি থেকে এম্বাসি আউটপাস নিয়ে আপনারা দেশে চলে যেতে পারবেন, আর যারা চান আপনারা আপনাদের কর্তৃপক্ষ মালিকদের সাথে সমন্বয় করে আপনারা ভিসা নবায়ন করলেও করতে পারবেন। সেক্ষেত্রে যারা এই সুবিধাটা গ্রহণ করছে তারা কেউ দেশে গেছে, কারা তারা অন্যথায় হয়তো আকামা লাগাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি, এখানে আপনার ভ্যাকসিনের যে বিষয়টা, আমরা যারা এখানে প্রবাসীরা আছি এখানে কুয়েতের সিস্টেম অনুযায়ী আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে কুয়েত গভর্নমেন্টের পক্ষ থেকে আপনাকে মেসেজ দিয়ে আপনাকে ভ্যাকসিনের আওতায় যেতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বৈধ হতে হবে। অবৈধরা এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, অবৈধরা এখানে ভ্যাকসিন থেকে তারা ভ্যাকসিনের আওতার বাইরে আছে। অবৈধরা ভ্যাকসিনের আওতার বাইরে আছেন, করোনা তো চিনে না কে বৈধ কে অবৈধ, নিশ্চয়ই বিষয়টা বিবেচনা করবেন যথাযথ কর্তৃপক্ষ কুয়েত সরকার, কারণ হচ্ছে যারা বৈধ আছেন বা যারা নাগরিক তারা ভ্যাকসিন পাবেন, বাকিরা পাবেন না, করোনা তাইলে তো নিয়ন্ত্রণে থাকবে না, অবৈধদের গায়ে তো করোনা ছড়াইতেই পারে। যাই হোক, আমরা চাবো যে ভ্যাকসিনের ক্ষেত্রে যাতে বৈধ অবৈধ বিষয়টা মানা না হয়, সবাই যাতে ভ্যাকসিন পায়, এটা মহামারী এবং এটা সবার জন্যই। আমরা এখন একটু কথা বলতে চাই মন্টু দাসের সাথে, যিনি সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়েছেন। মন্টু দাস, আমরা জানি যে দুবাইতে যথেষ্ট পরিমাণ বাংলাদেশি অবস্থান করছেন, এবং আমরা আরেকটি বিষয় জানি যে দুবাইতে মাত্র 1 মাস লকডাউন ছিল, তা আমরা আশা করতেই পারি যে অলমোস্ট ভালো অবস্থায় ছিল এবং এখন অনেকটা স্বাভাবিকের পথে। এই অবস্থায় প্রবাসী বাংলাদেশিরা কেমন আছেন? ধন্যবাদ সুজিত। দুবাইতে মাত্র 1 মাস লকডাউন ছিল, লকডাউনের সময় আমাদের এমবেসি থেকে বাংলাদেশ কমিউনিটি থেকে যারা অবৈধ আসিল ঘর থেকে বেরোতে পারেনি তাদেরকে সাহায্য করা হয়েছে। আর বর্তমান যে পরিস্থিতি দুবাই শহরে অনেক ভালো, দুবাই শহরে ভ্যাকসিন প্রায় 70% কমপ্লিট, যারা অবৈধ বাংলাদেশে আসিল তাদের জন্য দুবাই সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করছে, ভিসা লাগানোর জন্য বিভিন্ন ফেসিলিটি দিচ্ছে, যাদের জরিমানা ছিল 50% জরিমানা মকুব করে ভিসা লাগানোর ব্যবস্থা করে দিছে, আর যারা ভিসা লাগাতে পারে নাই দেশে যাওয়ার জন্য সাধারণ ক্ষমা ছিল সবার জন্য, আর যারা আর একটা সুযোগ করছিল আমাদের বাংলাদেশের জন্য ভিজিট ভিসায় আসার পরে ওইখানে ভিসা ট্রান্সফার করা যেত, কাজের ভিসা লাগানো যেত, বিভিন্ন জন বিভিন্ন কোম্পানিতে কাজের ভিসা লাগাইছে, মোটামুটি ভালো পজিশন আছে বাংলাদেশি কমিউনিটি যারা আছে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে একটি বিষয় আমরা জানি যে যে বিশেষভাবে দুবাইতে এই সুযোগটা ছিল যে ভিজিট ভিসাতে বাংলাদেশ থেকে যে ওয়ার্ক ভিসাতে ট্রান্সফার করার যে সুযোগটা ছিল, এটা কি এখন বলবৎ আছে কিনা? এখনো ওই কানুনটা বলবৎ আছে, বা যারা ওইখানে আছে মালিকের সাথে বেতনের সমস্যা, মালিকের সাথে কাজের সমস্যা, ওরা অন্য কিছুতেও ট্রান্সফার করে নতুন ভিসা নবায়ন করতে পারে, যে কোনো কোম্পানিতে নতুন ভিসা লাগাইতে পারে, এই সুযোগটা এখনো আছে। বর্তমানে আমাদের দেশে ভিজিট বন্ধ, করোনার প্রাদুর্ভাব বাংলাদেশে বেশির কারণে ফ্লাইট গুলো বন্ধ করে রাখছে, পাকিস্তান ইন্ডিয়া সব দেশের সাথে বাংলাদেশের ফ্লাইট গুলো বন্ধ আছে, তবে আমি আশা করি ভিজিট আবার খুলবে,
যখন ফ্লাইট গুলা নর্মাল হয়ে যাবে। আমরাও আশা করছি যে সবগুলা নর্মাল হয়ে গেলে সব হয়তো খুলে যাবে, আমরা ফিরবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই সুমা দাসের কাছে। সুমা দাস, আপনি বিকশিত নারী সংগঠনে কাজ করছেন, সাধারণ সম্পাদক, ফ্রান্সে এটার আসলে কি কার্যকারিতা আমাদের যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ফ্রান্সে আসলে আমি শুরু থেকে যদি বলি, সেটা হচ্ছে যে আমি ফ্রান্সে দীর্ঘদিন থেকে বসবাস করছি এবং এখানে সামাজিক এবং শিল্প চর্চার সাথে জড়িত সম্পৃক্ত। তো বহু দিন ধরে এখানে আছি, আমার স্বামীর সাথে বসবাস করছি, আর ছোটবেলায় থেকে যেহেতু শিল্প চর্চার সাথে আমি জড়িত ছিলাম, সে ধারাবাহিকতা এখানে এসেও সেটা অব্যাহত থেকেছে। ফ্রান্সে হচ্ছে সর্বপ্রথম যে নারী সংগঠন, এবং এরপরে আর কোনো নারী সংগঠন নাই, প্রথম নারী সংগঠনই বিকশিত নারী সংগঠন। আমি সেখানে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। তো এখানে যে কাজগুলো আসলে সেগুলো হচ্ছে যে বিশেষ করে আমরা যেসব নারীরা দেখা যাচ্ছে যে এখানে একলা আসছেন বা একা জীবন যাপন করছেন বা বিভিন্ন দেশ থেকে এখানে এই দেশে এসে ঢুকছেন, তাদের বিভিন্ন প্রতিবন্ধকতার একটা ব্যাপার থাকে। তো সেই ব্যাপার থেকে এবং আমাদের জায়গা থেকে আমরা চাই সে প্রতিবন্ধকতা গুলা তারা যাতে পার করে এগিয়ে যেতে পারেন সামনের দিকে, সেই সহযোগিতাই আমরা তাদেরকে, সেই লক্ষ্যেই তাদেরকে সহযোগিতা করি এবং সহযোগিতা প্রদান করে থাকি, সাহায্য করে থাকি। তো সেটাতে আমি একটু ছোট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে বিশেষ করে দেখা যাচ্ছে যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এটা খুবই কঠিন এখানে, যারা প্রথম এসেছেন বা দীর্ঘদিন থেকে থাকছেন, দেখা যাচ্ছে যে বাচ্চারা খুব তাড়াতাড়ি সেটা ক্যাচ করতে পারছে, কিন্তু বড়দের মাঝে সেটা একটু একটা কঠিন একটা ব্যাপার। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, নতুন করে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা একটু কঠিন বিষয়। তো সেই ব্যাপারে যেটা প্রত্যেকটা দেশেরই যেটা নিয়ম, তার ভাষা অনুযায়ী তাকে চলতে হয়। তো সে ব্যাপারে যেটা হয়, আমরা তাদেরকে সেই ব্যাপারগুলো সহযোগিতা করি, অফিসিয়াল ভাবে তাদেরকে সহযোগিতা করি, এবং আমাদের একটা নারী সংগঠনের অ্যাটেস্টেশন আছে যেটা তাদের ওই পরবর্তীতে লিগেলি আবেদন পত্রে তাদের সহযোগিতা হয়, আমরা যে অ্যাটেস্টেশনটা তাদেরকে প্রদান করি তো সেটাও তাদেরকে দেই। এবং কর্মসংস্থানের যে বিষয়গুলো, ছোট থেকে বড় আমরা চেষ্টা করি, ছোট খাটো হোক আর বড় হোক, মানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, বিভিন্ন জায়গায় আমরা সেটা খবর নিয়ে খোঁজ নিয়ে আমরা তাদেরকে সেটা দিয়ে থাকি। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, নারী সংগঠনের আসল উদ্দেশ্যই হচ্ছে আসলে বেসিক্যালি আমরা নারীদের বলতে পুরো নারী সমাজকে বুঝছি, অর্থাৎ এখানে সকলেই আছেন সম্পৃক্ত আমরা মনে করি এবং বিশ্বাস করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জাতীয় দিবস গুলাতে নারীদের সম্পৃক্ততা এবং তাদের বাচ্চা গুলাকে নিয়ে আসা, তাদেরকে প্রজন্মকে বিশেষ করে কৃষ্টি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া, মাদের উপরেই তো দায়িত্ব বর্তায়। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে সেই জন্য, সেই লক্ষ্যে উৎসাহিত করবার জন্য আসলে কাজগুলা করে থাকি। জাতীয় দিবস, প্রত্যেক জাতীয় দিবস গুলো আমরা পালন করে থাকি, এটা হচ্ছে এখানকার কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে আমরা যেটা করছি নারী সংগঠন থেকে, সেটা হচ্ছে বাংলাদেশে আমরা একটা আশ্রয় কেন্দ্রের মানে পরিকল্পনা করেছি, আমরা সেটা করতেছি, বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা চলেছি। আর হচ্ছে প্রতি বছর এই করোনাকালীন প্রকল্প, সেটা অনেকটা ধরেন অসহায় অনাথ বাচ্চাদের জন্য, অসহায় মহিলাদের জন্য থাকার একটা আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা আমরা পরিকল্পনা হাতে নিয়েছি, সেটা বাস্তবায়নের দিকে আমরা এগুচ্ছি। আর হচ্ছে আমরা যেটা করেছি বাংলাদেশে, সেটা হচ্ছে যে এই যে করোনাকালীন সময়টা গেল 2020, সেটা শুধু আসলে করোনাকালীন সময় না, প্রতি বছরই আমরা দুর্গতদের মাঝে এবং অসহায় দুস্থদের মাঝে এই সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করে থাকি, আমাদের সাধ্য মতো আমরা সহযোগিতা করে থাকি এবং প্রতি বছর সেটা বাংলাদেশে আমরা করার চেষ্টা করি, এক। আর দুই হচ্ছে এই করোনাকালীন সময়টাতে আমাদের বিকশিত নারী সংগঠনের সভাপতি বাংলাদেশে ছিলেন, তিনি বাড়িতে বাড়িতে গিয়ে সহযোগিতা করেছেন, আমরা এখান থেকে যতটুকু পেরেছি আমাদের সাধ্য মতো সেটা করার চেষ্টা করেছি। আর হচ্ছে আমরা একটা কুটির শিল্পের মতো ব্যবস্থা করেছি যেখানে আশ্রয়হীন কর্মহীন মহিলারা কাজ করতে পারছেন এবং নিজেরা একটা আয়ের উৎসের ব্যবস্থা করতে পেরেছেন, আমরা আমরা সেখানে কিছু মানুষ রেখেছি, তারা সেটা দেখাশোনা করছেন। আর বিদেশে আমরা যারা আছি, আমরা সেখানে বসে যতটুকু সহযোগিতা করা যায় সেটা করে যাচ্ছি আমরা সকলে মিলে, এই হচ্ছে আমাদের কাজ।
চমৎকার, আপনারা প্রবাসে থেকেও বাংলাদেশের মানুষের জন্য ভাবছেন, এবং আপনারা ফ্রান্সে থেকেও, ফ্রান্সে যারা নতুন যাবেন বা যাচ্ছেন তাদের কর্মসংস্থান থেকে শুরু করে অনেক বিষয়ে আপনারা সহযোগিতা করে থাকেন, ধন্যবাদ। আমরা একটু যেতে চাই জনাব পাবেলের কাছে। জনাব পাবেল, আমরা জানি যে লকডাউন চলছে এই মুহূর্তে কুয়েতে, কবে নাগাদ লকডাউন শিথিল হওয়ার সম্ভাবনা আছে, এবং বাংলাদেশে যারা এসে আটকে গিয়েছেন তারা কবে ব্যাক করার সম্ভাবনা আছে, আপনি কি মনে করেন, আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ সুজিত। আসলে কুয়েতে বর্তমানে লকডাউন চলছে না, বাণিজ্যিক কিছু কার্যক্রমকে সাময়িকভাবে কমানো হয়েছে, যেটা সন্ধ্যা 8টার মধ্যে ক্লোজ হয়ে যায় যেগুলো বাণিজ্যিক কার্যক্রম। এখন কুয়েতের সবকিছু স্বাভাবিক আছে, এর আগে ছিল লকডাউন, তো এখন লকডাউনে তো একটা দেশ ক্ষতিগ্রস্ত পরিমাণ হয়ে থাকে বেশি, যারা কর্মজীবী তারাও ক্ষতিগ্রস্ত সব দিকে চিন্তা করলে। তো এখন কুয়েতের পরিবেশ এখন মোটামুটি সবকিছু ভালো আছে, আমরা যদি সবাই যারা সচেতন হয়ে চলাফেরা করি। বাংলাদেশে আটকে যাওয়া প্রবাসী কর্মীরা কি ব্যাক করতে পারছেন? এটি একটা বিষয় হচ্ছে, এখনো মানে আপনার কুয়েতের আন্তর্জাতিক ফ্লাইট গুলা বন্ধ রয়েছে বিভিন্ন দেশের সাথে, তো যার কারণে কুয়েতে যারা প্রবাসীরা যারা দেশে গিয়েছে তারা এখনো কুয়েত ফিরতে পারে নাই। আর তার মধ্যে আমি আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করব, যারা আমাদের দেশের প্রবাসীরা আছে তাদেরকে যেন কুয়েতের যে নির্দেশনা আছে যে ভ্যাকসিন গুলা, ওই ভ্যাকসিন গুলা যদি তাদেরকে আগে দেয়া হয়, কুয়েত সরকার বলছে তারা ভ্যাকসিন যদি গ্রহণ করে থাকে তাহলে তারা কুয়েত আসার তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আমার কাছে আর একটা তথ্য যেটা আছে সেটা হচ্ছে, 1 আগস্টের 1 তারিখ থেকে কুয়েত সরকার একটা, আরো আগে কুয়েতের জাতীয় বিভিন্ন স্থানীয় পত্রিকা গুলা নিউজ করছিল যে আপনার 1 আগস্টের 1 তারিখ থেকে আন্তর্জাতিক ফ্লাইট গুলা তারা চালু করবে, আবার প্রবাসীরা আবার যারা দেশে যায় আটকা পড়ছে তারা, যাদের ভিসার মেয়াদ আছে এবং তারা অক্সফোর্ড প্রাইজের টিকা গ্রহণ করছে, তারা কুয়েত আসতে পারবে। আমরা জানি যে সম্প্রতি সৌদি আরবে টিকা এই ভ্যাকসিনের লিস্ট দেওয়া হয়েছে, যে যেগুলা ফাইজার সহ মডার্না আর অনেকগুলা সিনোভ্যাক্স সহ অনেকগুলা, এই টিকাগুলা নিতে পারলে ওনারা যেতে পারবেন এবং কোয়ারেন্টাইন করতে হবে না যতদূর জানি। এইরকম কোন সিস্টেম হয়েছে কিনা কুয়েতে? হ্যাঁ, কুয়েতে এরা নির্দিষ্ট তাদের টিকাগুলা তারা স্ব স্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা পাঠিয়ে দিয়েছে, এখানে ভ্যাকসিন ফাইজার অক্সফোর্ড এবং আরো 4টা ভ্যাকসিনের কথা তারা সাজেস্ট করেছে। এই ভ্যাকসিন গুলা প্রবাসীরা যারা গ্রহণ করবে তারা ক্ষেত্রে কোনো তারা সমস্যা মনে করবে না এবং এয়ারপোর্টের কোনো ঝামেলা হবে না। জি, সাথেই থাকুন। আমরা একটু যেতে চাই সৌমেন বড়ুয়া লিটনের কাছে। সৌমেন বড়ুয়া লিটন, আপনি ইউরোপিয়ান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, আমাদের কাছে, আমরা আসলে জানতে চাই যে এই সংগঠনের ইউরোপে কি কার্যক্রম, সেটা তো আসলে মাইনরিটি নিয়ে কাজ করে, তো ইউরোপে আসলে কি কার্যক্রম করছেন আপনারা? আসলে ইউরোপে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে যে কাজটি করতে চলেছি সেটা হচ্ছে কি, আপনি তো জানেন বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধের চেতনার মূল লক্ষ্য যে 5টি স্তম্ভের মধ্যে, যখন 1টি স্তম্ভ সাংবিধানিক ভাবে কত বিকৃত হয়, যখন বাংলাদেশ রাষ্ট্রধর্ম বিশ্রাম হয়, তখন আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই এই সংবিধানের অধ্যাদেশটির বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি যেন এটি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সেই কারণেই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জন্ম হচ্ছে ঐক্য পরিষদের ধারাবাহিকতায় আমরা ইউরোপে যারা রয়েছি, আমরা যে ইউরোপে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস করি, আমরা বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হওয়ার পর বাংলাদেশে যারা নিগৃহীত নির্যাতিত এবং লাঞ্ছিত হচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা প্রবাসে থেকে বিভিন্ন উন্নয়নশীল দেশের রাষ্ট্রপ্রধানদেরকে যেন বাংলাদেশ সরকারকে দ্রুত এই বিষয়ে আইনি সমাধান এবং তাদের ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা
আমাদের সাংগঠনিক কাজকর্মগুলো করে থাকি। তার অর্থ এই নয় যে আমরা সরকার বিরোধী কোনো প্রচারণা করি, তা নয়। অর্থাৎ আসলে বাংলাদেশ এমন একটি দেশ যে দেশ 30 লক্ষ সৈন্যের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং 2 লক্ষ মা বোন তা সম্ভ্রমণ করে যে স্বাধীন হয়েছে, সে দেশের সকল সম্প্রদায়ের থেকে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে বাংলাদেশ স্বাধীন করেছে। কিন্তু স্বাধীনতার পর 1975 সালের পর বাংলাদেশ তার উল্টো একটি ধারায় পরিচালিত হতে গিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের অনেকে যান মাল নিরাপত্তার বিঘ্ন ঘটেছে, সেটা এখনো হচ্ছে। তবে বর্তমান সরকার সেগুলোকে সমাধান করার জন্য দ্রুতগতিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারণ এখানে জাতির পিতা হত্যার পর 61 বছর বাংলাদেশে সাংবিধানিকভাবে সংখ্যালঘুরা অনেকটা উপকৃত হয়েছে বলতে আমি বুঝাচ্ছি, সরকারী সরকার মৌলবাদী সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশের সংবিধান কর্তৃপক্ষ বাংলাদেশের বিভিন্ন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদী ভাবধারার লোকগুলো ঢুকে পড়েছে, এবং এই ঢুকে পড়ার মধ্য দিয়ে সংখ্যালঘুরা তারা বিচারালয়ে বলেন, প্রশাসনিকভাবে বলেন, বিভিন্ন জায়গায় তারা ন্যায় বিচারগুলো পাচ্ছে। ওই ন্যায় বিচারগুলোকে নিশ্চিত করার জন্য আমরা যারা প্রবাসে থাকি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমরা এখান থেকে বসে বিভিন্ন দেশের কাছে গিয়ে আমরা আমাদের অভিযোগ উত্থাপন করার মধ্যে আপনারা এই বিষয়ে যে আপনাকে একটু থামাচ্ছি, এবং আপনারা মাইনরিটিদের সহায়তা করে থাকেন ইউরোপে, এটা তো স্পষ্ট আপনি বলতে চাচ্ছেন? এখানে এখানে মাইনরিটিদের কোনো সমস্যা নেই, এখানে ইউরোপের মধ্যে কোন যারা ইউরোপের তো উন্নত বিশ্ব, আপনি বুঝছেন ব্যাপারটা, ইউরোপের যে সংবিধান আছে, ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে সংবিধানের মৌলিক পাঁচটি চাই যেটা বাংলাদেশের সংবিধানে আছে, অন্ন বস্ত্র খাদ্য ভাষা চিকিৎসা, এগুলো সবই ইউরোপিয়ান দেশের মধ্যে সাংবিধানিকভাবে এগুলো প্রতিষ্ঠিত। কিন্তু আমাদের দেশে এগুলো সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত নয়, এবং আমরা এখানে কাউকে সাহায্য সহযোগিতা করা আমাদের কোনো প্রয়োজনের মধ্যে পড়ে না, এবং তাদেরও পড়ে না। কারণ এটা এমন একটি দেশ, ইউরোপ ফ্রান্স এমন একটি দেশ, এদেশের মধ্যে ভাষাগত আপনার যদি সমস্যা হয়ে থাকে, ভাষাগত সমস্যা হলে আমরা ওই ভদ্র লোকটিকে নিয়ে বিভিন্ন অফিস আদালত দেখিয়ে দিই, কারণ এখানে ইংরেজি তেমন চলে না, এখানে ফ্রান্স ভাষা চলে। তাতে এইটার জন্য তো আওয়ামী লীগ, যেহেতু আপনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের তো যথেষ্ট, এখানে কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রয়োজন হবে? আমরা জানি যে যতদূর যে ভিসা রিলেটেড বিভিন্ন ইস্যুর ইয়েতে আপনারা সহযোগিতা করে থাকেন। আমি অন্য আরেকটা বিষয় একটু যুক্ত করতে চাই এই প্রশ্নের সাথে, সেটা হচ্ছে এখানে আমরা একটু এক ধরনের দ্বৈত চরিত্র দেখতে পাই। আপনি আপনি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি, আবার আপনি আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক ফ্রান্সের। এখন এই আওয়ামী লীগ সরকারের সময়েও অনেক জায়গায় হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, তো এই এই যে এখানে তো নিশ্চয়ই আপনি হয়তো পদক্ষেপ নিতে পারবেন না আপনি দলীয় কারণে, এই অথবা আপনি যদি পদক্ষেপ নেন এইটা হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যাবে, এই এই বিষয়ে আপনি কি বলবেন? এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে, আমি আমার পূর্বের যে বক্তৃতা আপনার কাছে উপস্থাপন করেছি সে বক্তব্যের মধ্যে আমি স্পষ্ট করে বলেছি, 75 সালের পর বাংলাদেশের রাজনৈতিক ধারা এবং ধ্যান ধারণা সম্পূর্ণরূপে এসব পাল্টিয়ে দেওয়া হয়েছে। 21 বছর যারা বাংলাদেশকে শাসন শোষণ করেছে, বিশেষ করে মৌলবাদী সরকার, স্বৈরাচারী সরকার, সেই অবস্থার কারণে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এই মৌলবাদী চরিত্র ঢুকে পড়েছে। বিদায় বর্তমান বাংলাদেশের প্রগতিশীল সরকার, যে মুক্তিযুদ্ধের সরকার, এই জিনিসগুলো একই দিনে তো উপড়ে ফেলতে পারবে না, একই দিনে তো মূলোৎপাটন করতে পারবে না, এটাতে সময়ের প্রয়োজন রয়েছে। আওয়ামী লীগ সরকার তার পক্ষ থেকে যথেষ্টভাবে সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘুদের অত্যাচার, এই বিষয়ের উপর তার অত্যন্ত সজাগ, এবং ওনারা এই জিনিসগুলোকে সমাধান করার জন্য তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াটাকে ত্বরান্বিত করার জন্য আমরা বই বিষয়ে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়গুলো রয়েছি, আমরা আমাদের দেশের সরকারকে তাগিদ দেওয়ার জন্য এদেশের বিভিন্ন সরকারের মাধ্যমে দ্রুতগতিতে সমাধান করার জন্য আমরা তাগিদ প্রদান করে থাকি। আর দ্বিতীয় কথা হলো যে বর্তমান সরকার যে কাজগুলো করতে যাচ্ছেন, তিনি তো একই দিনের দীর্ঘ একটা চিন্তা চেতনা সম্পূর্ণ, মনে করেন আপনি উদাহরণস্বরূপ 1975 সালে 15 আগস্ট যে ছেলেটির জন্ম হয়েছে, এই ছেলেটির বয়স এখন
21-24 বছর বা 25 বছর, ওই ছেলেটি তো কোনো বাংলাদেশের সঠিক ইতিহাস পড়াশোনা করে নাই। সতীর যে ইতিহাসগুলো না পড়ার কারণে তার মধ্যে অন্য একটি চেতনার জন্ম হয়েছে, যে চেতনার কারণে বাংলাদেশে আপনার বিভিন্ন টেরোরিস্টের জন্ম হয়েছে। এই যে মৌলবাদীর চিন্তা চেতনার মাধ্যমে তারা সংখ্যালঘুকে অত্যাচার করে, অন্যায় অবিচার করে, এগুলো তো একই দিনে রোধ করা সম্ভব না আওয়ামী লীগের পক্ষে। তো আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে সেটা দ্রুতগতিতে করার জন্য আমরা তাগিদ প্রদান করে থাকি বাংলাদেশ এই ইউরোপিয়ান যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ আছে, এটা হচ্ছে আমাদের কাজ। ধন্যবাদ। আমাদের সাথে সুমা দাস আছেন, উনিও আসলে মুক্তিযুদ্ধের চেতনার শুধু পক্ষে না, ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, সেই হিসাবে এই চেতনা থেকে হয়তো উনি এই সংগীত চর্চা থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সাথে কাজ করছেন এবং বাংলাদেশিদের সহযোগিতা করার চেষ্টা করছেন। সুমা দাস, আপনার কাছে জানতে চাই যে সংগীত চর্চা কেমন চলছে ফ্রান্সে? আপনি এতগুলা কাজের মধ্যে আপনি কিভাবে সংগীত চর্চা করছেন? ধন্যবাদ। সংগীত চর্চার বিষয়টা যদি বলি তাহলে গানের জায়গাটা হচ্ছে আমার প্রাণের জায়গা, রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়। মানে গানের ভিতর দিয়ে যখন দেখি আমি ভুবনকারি, তখন তাকে আমি চিনি, তখন তাকে জানি। আসলে বিষয়টা হচ্ছে জীবনের প্রতি ক্ষেত্রেই তো সংগীত, জীবনের প্রতি ক্ষেত্রেই এই গানের ভুবন থেকেই জীবন, আমার জীবনের ক্ষেত্রগুলো আমি দেখি। তো সেক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যেমন খাই, আমি যেমন পড়ি, আমি যেমন জীবন যাপন করি, আমার যাপিত জীবনের সাথে গানটা মিশে গেছে। তো এটা আমার খুব ভালোবাসার জায়গা, প্রাণের জায়গা। তো সেটা আমৃত্যু বজায় থাকবে এবং আমি চাইবো সেটা এই চর্চার ভিতর দিয়ে যাতে যেতে পারি। এবং ফ্রান্সেও আমার কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি এই শিল্প সংস্কৃতি চর্চার জন্য, বরং আমি অনেক সহযোগিতা পেয়েছি। আর সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে আমি আজকে এই লাইভে বসেছি সেটাও আমার পারিবারিক একটা সাপোর্ট আছে, আমার হাজবেন্ডের একটা সাপোর্ট আছে, আমার গান বাজনার ব্যাপারেও আমার হাজবেন্ডের একটা সাপোর্ট আছে। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি পারিবারিক সাপোর্টটা সবচেয়ে জরুরি, যেটা আমি প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি এবং সেটার জন্যই আমি এই কাজগুলো করতে পারছি ঠিকঠাক মতো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো জনাব পাবেলের সাথে। পাবেল, আমরা জানি যে কুয়েতে যথেষ্ট পরিমাণ সংবাদকর্মী আছেন এবং আমরা জানি যে গতকাল আপনাদের একটি ইলেকশন হয়েছে এবং আপনি একজন সম্পাদকীয় পোস্ট পেয়েছেন, এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন, কারণ প্রবাসী বাংলাদেশিরা যথেষ্ট ভালো অবস্থানে আছে, বাংলাদেশের মানুষ জানতে চায় এবং বাংলাদেশ মানুষ উদ্বুদ্ধ হতে চায় যে প্রবাসে যেও ভালো কাজ করার সুযোগ আছে। জনাব পাবেল, আপনি ঠিকই বলছেন, আমরা এখানে যারা কমিউনিটির সাথে, আমরা যারা সবসময় অ্যাক্টিভ, যারা সংবাদের বিভিন্ন বাংলাদেশের জাতীয় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাথে, যারা জাতীয় নিবন্ধন যুক্ত অনলাইনের সাথে যারা যুক্ত, তো ইতিমধ্যে এখানে আমরা আমাদের দ্বিবার্ষিক কুয়েত বাংলাদেশ প্রেস ক্লাব সম্মেলন হয়েছে। তো সেই সম্মেলনে আপনার মাধ্যমে আমরা এখানে সভাপতি নির্বাচিত হয়েছে এনটিভি কুয়েত প্রতিনিধি মঈনুদ্দিন সরকার, বাংলা টিভি কুয়েত প্রতিনিধি আহ জুবেদ, আরো বিভিন্ন সদস্য হয়েছে। ইতিমধ্যে এই কুয়েতের চমক, এটি ধরতে গেলে কুয়েতে এর আগে কোন সংগঠন এভাবে, আপনি কি পোস্ট পেয়েছেন? আমি কুয়েত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছি। হ্যাঁ, আপনাকে অভিনন্দন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি একটি বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছিলাম যে এই করোনাকালীন সময় পার হওয়ার পর কুয়েতে নতুন শ্রমবাজার ওপেন হচ্ছে, সেই বিষয়ে আপনার কাছে কোন তথ্য আছে কিনা? জি, আসলে আপনার দীর্ঘদিন তো কুয়েতের ভিসা বন্ধ, আর সাধারণ ক্ষমাতে অনেক অবৈধ প্রবাসীরা দেশে চলে গেছেন এবং কুয়েত সরকার তাদেরকে বলছে যে তারা যদি সাধারণ ক্ষমা গ্রহণ করে তারা তাহলে পরবর্তীতে কুয়েত ফিরতে পারবে। সেক্ষেত্রে কুয়েতে শ্রমবাজার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, করোনার পরপরই শ্রমবাজার আবার চাঙ্গা হয়ে উঠবে। ইতিমধ্যে সকল কার্যক্রম, বাণিজ্যিক সব কার্যক্রম তো বন্ধ রয়েছে। হ্যাঁ, আমরা আবার একটু মন্টু দাসের সাথে কথা বলবো।
মন্টু দাস, আপনি আপনি জানেন যে দুবাইতে শ্রম বাজার ওপেন হচ্ছে, সেই বিষয়ে আপনি কি জানেন, কতটুকু জানেন আমাদের যদি একটু জানাতেন, আমাদের দর্শকদের জানাতেন? দুবাই 2012 থেকে শ্রম বাজার বন্ধ, বিগত করোনাকালীন সময়ে সাধারণ কমার পরবর্তীতে বিজিট ভিসা ওপেন ছিল বাংলাদেশিদের জন্য। বিজিট ভিসা ওপেনের পরে যারা দুবাই শহরে আসছে, আসার পরে নতুন ভিসা লাগাইতে পারছে, এগুলা ডাইরেক্ট ভিসা না দিয়ে ওরা বিজিট ভিসা আসার পরে ভিসা চেঞ্জ করা যায়, ওইখানে কাজের ভিসা ব্যবহার করা ইউজ করা যায়। কাজের ভিসা মিলে যদি কাজ থাকে, কাজ পায় কোনো কোম্পানি বা কোনো দোকানের মালিক, কর্মীর প্রয়োজন হয়, বাংলাদেশের ভিসা লাগাতে পারে। ওইটা ওপেন ছিল অনেক দিন, দীর্ঘ 6 মাস। আমার মতে অনেক বাঙালি ওইখানে আসিয়া নতুন ভিসা লাগাইছে, অনেকে কাজ করে, বেতন পাচ্ছে, দেশে পাঠাচ্ছে। আবার করোনার প্রাদুর্ভাব বাংলাদেশে বাড়ার কারণের জন্য বিজিট ভিসাটা বন্ধ হয়ে গেছে। আমাদের দেশের সরকার যদি সঠিকভাবে পদক্ষেপ নেয় করোনা ভাইরাসের উপজিতে, করোনা ভাইরাসের জন্য ভ্যাকসিন ব্যবহার করে আবার বিজিট ভিসা ওপেন হবে, আবার বাংলাদেশি দুবাইতে আসতে পারবে, ভিসা লাগাতে পারবে, বিভিন্ন সেক্টরে বাংলাদেশি কাজের সুযোগ আছে। আমাদের বাংলাদেশে আপনি আপনি জানেন হয়তো যে আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি উনার নেতৃত্বে ভ্যাকসিনের জন্য চেষ্টা করছেন এবং আশ্বস্ত করেছেন দেশের জনগণকে খুব শীঘ্রই হয়তো আমরা ভিসা পাবো। দুবাইতে এই মুহূর্তে কি কি ক্যাটাগরিতে সুযোগ আছে কাজের? দুবাইতে যেমন কনস্ট্রাকশন আছে, পেইন্টিং আছে, সেন্টার এসিড কাজ আছে, প্লাম্বিং আছে, ইলেকট্রিশিয়ানের কাজ আছে। আমরা বাংলাদেশিরা এতটাই দক্ষ যে কোনো কাজে আমরা যদি এক মাস সময় পাই, আমরা কাজ করে আমরা নিজের আয়ত্তে নিতে পারি, নিজের আয়ত্তে নিতে পারি। আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের বাংলাদেশিরা ভালো ভালো পজিশনে কাজ করে। করোনা ভাইরাস মোকাবেলার কারণে আমাদের 2 জন ফ্রন্টলাইনার বাংলাদেশি, তাদেরকে মুরাজগলিপথে দেখানো হয়েছে, আমরা গর্ব করি। আমরা বাংলাদেশি ভাই, বাংলাদেশি আমার এক ভাই বুড়াশলিপথে সর্বোচ্চ টাওয়ারে তাদের ছবি দেখানো হয়েছে। প্রথম দুবাই 8 জনের মধ্যে একজন ছিল বাংলাদেশি, পরবর্তী দুবাই আমাদের আরো জন বাংলাদেশি ভাই ছিল। বাংলাদেশিরা এখানে ভালো অবস্থানে আছে। আর আমাদের সমস্যা হইলো আমরা ভাষাগত হিসাবে একটু দুর্বল, যারা প্রথম ভিজিটে আসে ওরা না জানে ইংলিশ, না জানে হিন্দি। ভাষাগত যদি কিছু ভাষা জানা থাকে, টুকটাক ইংলিশ জানা থাকে, হিন্দি জানা থাকে, ওইখানে কাজের বাংলাদেশের জন্য কাজের কোনো সমস্যা হয় না। ইংলিশ অথবা হিন্দি হিন্দি জানলে সে কাজের জন্য সমস্যা হবে না, সে কাজ খুঁজে নিতে পারবে, তাই তো? বাংলাদেশ সবাই জানে, সব দেশের লোক জানে বাংলাদেশিরা কাজে অত্যন্ত দক্ষ। যে কোনো কাজে যায় নতুন হিসাবে এক মাস যদি কাজ করতে পারবে, সম্পূর্ণ কাজটা তার নিজের আয়ত্তে নিয়ে আনতে পারে। আচ্ছা আচ্ছা, ভাষা একটা বিরাট বড় জটিলতা আমাদের বাংলাদেশিদের জন্য। জনাব পাবেল, আপনি জানেন যে এই কৃষি খাতে অনেকগুলো সম্ভাবনা আছে কুয়েতে, এই বিষয়ে যদি আমাদের একটু তথ্য দিতেন আমাদের দর্শকদের জন্য। কৃষি খাতে বলতে আপনার আসলে আমাদের বাংলাদেশের শ্রমিক যারা, তো আমি যারা প্রবাসীরা মানে প্রবাসে আসতে চায়, তাদের জন্য আমার একটা যেটা সাজেশ থাকবে সেটা হচ্ছে আপনার, আমরা কিন্তু যারা প্রবাসে আসি আমরা কিন্তু কোনো কাজের দক্ষতা নিয়ে আসি না। আমরা একটা ভিসা পাইলাম, আমরা কারো থেকে একটা কোর্স পাইলাম, আমরা ভিসা নিয়ে চলে আসি সিধা বিদেশ। আসলে বিদেশে আসলে একে তো অনেকগুলো প্রবলেম করতে হয়, এক হচ্ছে ভাষা, এক হচ্ছে এখানকার কালচার পরিস্থিতি সম্পর্কে জানতে হয়। আর আমি বলবো যদি হাতের কাজ যদি জানা থাকে, সে যেই কাজে করুক, সেটা কৃষি হোক, সেটা বিভিন্ন মেকানিক্যাল কাজ, ইলেকট্রিক্যাল বিভিন্ন কাজ, তার যদি ওই কাজের উপর দক্ষতা থাকে সে এখানে ভালো অবস্থানে আসতে পারবে। সেটা কোম্পানির ক্ষেত্রে হোক, সেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে বলতে এখানে কৃষির উপর সরকার একটা ভালো ইয়া দিচ্ছে যে তাদের কৃষি বিভিন্ন বাইরের রাষ্ট্র থেকে আমদানি করতে হয়, সেক্ষেত্রে তারা যদি তাদের দেশে যদি কৃষির উৎপাদনটা বাড়ে তাহলে
তাদের দেশের চাহিদাটা মিটবে, সেক্ষেত্রে হয়তো বা কৃষি ক্ষেত্রে হয়তো সরকারে বিশাল সার্কুলেশন আসতে পারে, বাংলাদেশিদের জন্য হয়তো সুবিধা আসতে পারে বা আসছে হয়তো ভবিষ্যতে। আমরা একটু হ্যাঁ আমি একটা কথা আমি যুক্ত করি, সেটা হচ্ছে এখানকার বাংলাদেশিরা যারা এখানে কুয়েতের কিছু সবজি এবং কৃষিবিদ এলাকাতে, বাংলাদেশিরাই ওইখানে সফলতার সহিত কাজ করে আসছে এবং সফলভাবে কাজ করছে, সেই ক্ষেত্রে বাংলাদেশিদের অগ্রাধিকার কৃষি ক্ষেত্রে থাকবে বেশি, এটাই আমি আশা করি। আচ্ছা 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 ঠিক আছে, আমরা একটু সোমা দাসের সাথে কথা বলতে চাই। সোমা দাস, এখন যারা ইউরোপে যেতে চান নতুন বিভিন্ন বিষয়ে, বিশেষ করে নারী, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, যেহেতু আপনি নারী নিয়ে কাজ করছেন, বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে যারা আসতে চান, যারা বাইরে আসতে চান, হয়তো বা বিভিন্ন কারণে হতে পারে, পারিবারিক কারণে হতে পারে, বৈবাহিক সূত্রে হতে পারে, বা ধরেন পড়াশোনার জন্য হতে পারে, তো আমি তাদের উদ্দেশ্যে শুধু এটাই বলতে চাই, আসলে আসলে একটা উদ্দেশ্য নিয়েই আসা উচিত। বাইরে আসার মানে দেশের বাইরে আসার একটা উদ্দেশ্য থাকবে, এবং সেই উদ্দেশ্য যাতে সফলভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেটা জীবনের লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকেরই, প্রত্যেক মেয়েদেরকেই। আর যেহেতু এখন আমরা গত কয়েক বছরের পরিসংখ্যানে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে আসলে মেয়েরা পিছিয়ে নেই, নারীরা কিন্তু অনেক তাদের জীবনে অনেক অগ্রসর হয়েছেন, এবং বর্তমান সরকার, এই মুক্তিযুদ্ধের চেতনার সরকার, নারীদের ব্যাপারে যেসব উদ্যোগ নিয়েছেন সেটা খুব প্রশংসনীয়, এবং সেই কারণে হয়তো বা নারীরা অনেক এগিয়ে আছেন। সেটা আপনি দেখেন কর্পোরেট ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন এনজিও, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সবকিছুতে কিন্তু একটা বিশেষ জায়গায় আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছর ধরে পরিসংখ্যানে যে নারীরা অনেক বেশি এগিয়ে আছেন। তো সেক্ষেত্রে আমি বলবো, আসলে নিজের দেশের জন্য প্রথমে কিছু করা উচিত, নিজের দেশের জন্য, নিজের দেশের মানুষের কল্যাণে কিছু করা উচিত। এরপরে যদি নিজের জীবনের তাগিদে বিদেশ আসতে হয় বা দেশের বাইরে যেতে হয়, সেক্ষেত্রে খুব উদ্দেশ্যমূলক ভাবে, একটা উদ্দেশ্য নিয়ে সফলভাবে, যাতে তার জীবনে সেটা সে প্রতিফলিত করতে পারে, সে লক্ষ্যে তার আসা উচিত প্রথমত লিগেলি, বৈধভাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যে দেশে যাবে সে দেশের আগে থেকে আমার মনে হয় ভাষা বা সংস্কৃতির প্রতি একটু খেয়াল রাখা উচিত, যেটা সে আগে করলে এখানে আসলে সে ছোটখাটো যেসব প্রতিবন্ধকতা আছে সেখান থেকে সে মানে পরিত্রাণ পেতে পারে, বা এই প্রতিবন্ধকতা গুলা তাকে তার জীবনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না, মানে তার জীবনের অনেক বেশি সহায়তা করবে। আমি মনে করি আসলে প্রত্যেকেরই তার জীবনের একটা গোল থাকা উচিত, উদ্দেশ্য থাকা উচিত, এবং সেই লক্ষ্যে তাকে চলা উচিত। আসলে দেশের বাইরে আসলেই যে সে খুব ভালো থাকবে, আর বাংলাদেশে থাকলে, দেশে থাকলে সে কিছুই করতে পারবে না, তা কিন্তু না। এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু প্রত্যেকেই কাজ করে খাচ্ছি বা কাজ করে জীবিকা নির্বাহ করছি, এটা আমাদের হচ্ছে জীবনভূমি। আমরা দেশের বাইরে থাকছি, জীবন যাপন করছি, নিজেদের মতো করে থাকছি, নিজেরা কাজ করছি, নিজেদের জীবনযাপন, একটা নিরাপদ জীবনযাপন করছি, উন্নত বিশ্বে একটা সুন্দর জীবনযাপন করছি, এইটুকু শুধু। আমি আমি যদি এইভাবে বলতে আমি যদি এইভাবে বলতে চাই যে শিক্ষা, দক্ষতা এবং ভাষা, এই তিনটা বিষয় জানা জরুরি আপনি যে দেশে যাবেন। কারণ একজন বিবাহিত মহিলা, উনি বৈবাহিক সূত্রে যাচ্ছেন, আর স্বামীর সাথে যাচ্ছেন, উনার তো আলটিমেট গোল হচ্ছে স্বামীর সাথে থাকা। স্বাভাবিকভাবে আমরা তো ওইভাবে গোল বলতে পারি না যে উনার কি গোল। নিশ্চয়ই ওখানে যাওয়ার পর শিক্ষা, দক্ষতা এবং শ্রম এবং ভাষা সবকিছু সমন্বয়ে নিশ্চয়ই একটা জায়গা করে নিবেন। না, আমি এখানে ছোট করে আরেকটু বলতে চাই, শুধুমাত্র বৈবাহিক সূত্রে যেসব মহিলারা আসছেন, তারা যে শুধু সাংসারিক কাজ করবেন, বাচ্চা কাচ্চা, না আমি সেটা বলি নাই। এর এর মানে চমৎকার উদাহরণ হচ্ছেন আপনি। আপনি বৈবাহিক সূত্রে গিয়েছেন, কিন্তু আপনি শুধু নিজের জন্য কাজ করেন নাই, আপনি সংস্কৃতি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নারী সবগুলোর জন্য কাজ করছেন। আসলে সুযোগ করে নিতে হবে, জায়গা করে নিতে হবে। আমরা সর্বশেষ প্রশ্ন নিয়ে যেতে চাই সৌমেন বড়ুয়া লিটনের কাছে। সৌমেন বড়ুয়া লিটন, আমরা জানি যে ইউরোপে অবৈধভাবে যাওয়ার একটা প্রবণতা চলছেই, সেটা আসলে থামছে না, এবং অনেকেই সাগরে প্রাণ দিচ্ছেন। এই বিষয়ে আপনার কি মতামত এবং কি পরামর্শ? আসলে যারা অবৈধভাবে এখানে আসতে চায়,
এবং যারা কি উদ্দেশ্যে নিয়ে আসতে চায় আমি আসলে তো জানি না। আর এখানে আমরা অনেকে আমরা অনেকেই বলতে শুনেছি যে আমি দেশে থেকে কি করব, আমি পড়াশোনা করেছি, আমি একটা জব পাচ্ছি না, আমি দেশে থেকে কি করব, তার চাইতে বিদেশে যাওয়ার চেষ্টা করি, যদি কোনো বিপদ হয়ে যায় আল্লাহ ভরসা, এইভাবে বলতে শুনেছি। যদিও এটা যুক্তিযুক্ত না, আসলে জীবন তো প্রথম, তারপরে কর্ম। আপনি যদি বেঁচেই না থাকেন তাহলে কর্ম কিভাবে করবেন? আমি যদি আমার প্রবাস জীবনের কথা আপনাকে ব্যক্ত করতে চাই, এগুলি সবই ওদের ভ্রান্ত ধারণা। যে আমরা ছোটকাল থেকে একটা মনের মধ্যে লক্ষ্য ছিল, আমার মামা বড়াই বলতো যে একটা সরকারি চাকরির দরকার, এই দেশে কিছু একটা কত সরকারি চাকরি পেতে হবে। এটা আসলে ভুল, এই ধারণাগুলো সব বাংলাদেশের 90% মানুষের কাছে এই ধারণাগুলো ভুল। কিন্তু আমি মনে করি বাংলাদেশে অনেক কিছুই করার আছে। বাংলাদেশের জন ছেলে বেসরকারি ভাবে সে একটা মুরগির ফার্ম করতে পারে, সে একটা একটা আমের বাগানও করতে পারে, এটা একটা চাকরির মতো। কিন্তু আমরা সবাই সরকারি চাকরি পাই না বলে বিদেশে আসবো, আমি কিছু করতে পারি না বলে তাও তস করে। কিন্তু আমরা এখানে কি করি এটা যদি আপনাকে বলি, আমরা যারা শিক্ষিত ছেলেগুলো এখানে আসছি, বৈধ ভাবে হোক আর অবৈধ ভাবে হোক, এখানে তো বৈধ আসার সুযোগটা খুবই কম, 100 দুই ভাগও নেই বৈধ ভাবে। কেন বৈধ ভাবে তারা আসে, যারা এখানে স্কলারশিপ নিয়ে পেসি করে তারা এখানে বৈধ ভাবে এখানে আসে, আর যারা হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি ইউরোপে থেকে তারা কি বৈধ ভাবে আসছে? কেউ বৈধ ভাবে আসে না। এগুলো মিথ্যা কথা বলে কোনো লাভ নেই টক শুধু ইয়াতে এগুলো সব অবৈধভাবে এসে একে আমরা জাইল করে অর্থাৎ রাজনৈতিক আশ্রয় চেয়ে আমরা এটাকে বৈধ করেছি। আর আমি মনে করি না জননীর জন্মভূমি এটা যে কত প্রিয় মানুষের কাছে, এটা কিন্তু প্রবাসের না আসলে কেউ বুঝতে পারবে না। আমি এখানে সবকিছুই পাচ্ছি, এখানে আমার রেসিডেন্স সবকিছু আছে, বাড়িঘর সবকিছু আছে, কিন্তু জননীর জন্মভূমির যে মায়া মমতা ভালোবাসা এটি এটি কখনো তুলনায় হয় না। আমি যদি এদেশের কোন মিনিস্টার হই, এদেশের যদি কোনো নির্বাচিত সরকার প্রতিনিধি হই, কিন্তু আমার দেশের যে মায়া মমতা ভালোবাসা সংস্কৃতি কৃষ্টি এগুলো কোনোদিনও আমি খুঁজে পাবো না। আমরা এগুলোকে ফিল করি, আমি আমি যারা আসছে বা আসবে বা আসতে তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, কোনো কারণে কোনো কারণ ছাড়া জননীর জন্মভূমি ত্যাগ করাটা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা নিজের মধ্যে পোষণ করা। যতটুকুই পারেন দেশে কিছু একটা করার চেষ্টা করবেন, দেশের সরকারকে সহযোগিতা করার চেষ্টা করবেন, দেশের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি এখানে আসতে যে ধনী হবেন এটা সম্পূর্ণরূপে ভুল। কোনো রকমে বেঁচে থাকা, কোনো রকমে একটা নিরাপত্তার মধ্যে দেখিয়ে দিয়ে বেঁচে থাকাটাই এখানে মূল প্রবাসে মূল মূল বিষয় হচ্ছে এটা, অন্য কোনো কিছু না। আপনি আপনি প্রবাসে আছেন, আপনার সবই আছে কিন্তু আপনার মাটির গন্ধ নেই, সেটা আসলে নারীর টান বলতে পারেন। আর যারা আসলে যেতে চান তারা আসলে উন্নত জীবনের আশায় যেতে চান। কথা বলতে বলতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। ধন্যবাদ আপনাকে, আপনারা যারা আমাদের সাথে ছিলেন। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে এই মুহূর্তে করোনার প্রাদুর্ভাব অনেক বেড়ে গিয়েছে, তাই সবাইকে আসলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যদি না মানেন করোনা আক্রান্ত হতে পারেন, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানাটা বাধ্যতামূলক, এবং আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। দেখা হবে আগামী শুক্রবার বিকাল 3:30। ধন্যবাদ সবাইকে।